আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা কথা বলবো যে গুচ্ছ ভর্তি পরীক্ষা এক্স্যাক্টলি তোমাদের কোন সময়ে হইতে পারে এবং গুচ্ছের যত আপডেট আছে এগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলার ট্রাই করব। তো আমরা যে তথ্যটা জানছি যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তোমাদের গতকালের যে তোমাদের মিটিংটা হয়েছে এটাতে বলা হয়েছে যে 30 জুন 2024 এর মধ্যে, অর্থাৎ এই বছরের অ্যাডমিশন টেস্ট এই গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্যে দিয়েই শেষ হয়ে যাবে, এইটা এই ধারণা থেকে পাওয়া যায়। এইখানে বলা আছে দেখো কয়েকটা বিষয় লক্ষণীয়, যে 30 জুন 2024 এর মধ্যে সবকিছু কমপ্লিট করানো হবে বা সবকিছু কমপ্লিট হয়ে যাবে এবং এই বছরে যে যে বিশ্ববিদ্যালয়গুলো টার্গেট নিছে, মানে যে যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বগুলা এই টার্গেটটা ফিল আপ করার জন্য পেয়ে যাচ্ছে, তার মধ্যে এক নম্বরে হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরপরে আছে খুলনা বিশ্ববিদ্যালয়, তারপরে তোমাদের জগন্নাথ, সাস্ট, এই সমস্ত যে ইসলামী বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলা। তো তোমাদের আমি একটা মানে বাস্তব উদাহরণ দিয়ে মানে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি, সেটা হলো আমি যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, আমি এখন থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি, তো এই জায়গা থেকে আমার 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের নীতি বা কার্যক্রম বা তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন এইগুলা নিয়ে তোমাদের একটু মতামত একটু শোনাই, কারণ এইটা বুঝতে পারলেই তোমরা এই এক্সিকিউশনের ব্যাপারটা বা এই তারিখের মধ্যে কার্যকর হওয়ার ব্যাপারটা বুঝতে পারবা। তো খুলনা বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুইটাই হচ্ছে মোটামুটি সেখন জট মুক্ত, মোটামুটি বলতে একদমই নাই। তো এই দুইটা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের প্যাটার্ন মানে প্রায় একই, ঠিক আছে? তো খুলনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামটা কিরকম দেওয়া হয়, যে একদম বছরের শুরুর দিনে অর্থাৎ 1 জানুয়ারিতে তোমাকে বলে দেওয়া হবে পুরো বছরে কোন দিন পরীক্ষা হবে, কয়দিন কোন দিন ছুটি থাকবে এবং পুরো বছরে কোন স্টাইলে চলবে। প্রথম দিনেই তোমাদের একটা মানে আমাদেরকে পুরো একটা কারিকুলাম দেওয়া হয় যে এই দিন বন্ধ, এই দিন থেকে এই দিন ক্লাস এবং এক্স্যাক্টলি ওই দিনে ওইভাবেই একদম সবকিছু কমপ্লিট হয়। তো এই কারণে তোমরা সবাই জানো যে খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনো সেকেন্ড জট নাই, কারণ সবগুলা 29টা এখানে ডিসিপ্লিন আছে, ডিসিপ্লিন বলতে এখানে বিভাগ আছে, তো এই 29টা বিভাগে বা ডিপার্টমেন্টে এইগুলাতে একসাথে পরীক্ষা শুরু হয়, একসাথে শেষ হয়, একসাথে সবার ছুটি হয়, একসাথে সবার আবার ক্যাম্পাসে অন হয়ে যায়। তাইলে দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ে আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি এতটুকু বলতে পারি, খুলনা বিশ্ববিদ্যালয়ের হাতে যেহেতু একটু দায়িত্বটা আছে, তো এই দায়িত্বটা যে এই যে এত দিনের মধ্যে কমপ্লিট করা, এই দায়িত্বটা যদি খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছে যদি 30% থাকে তার মানে মনে করো যে এই এক্সিকিউশনটা একদম পারফেক্টলি কার্যকর হবে। তার মানে এই যে 30 জুনের মধ্যে তোমাদের একদম ভর্তি একদম সব কমপ্লিট হয়ে তোমাদের ক্লাস প্রথম দিনেই শুরু হবে 1 জুলাই 2024 সালে, ঠিক আছে? তাইলে এখন ভর্তি পরীক্ষাটা কখন হইতে পারে? তো তোমরা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো দেখো যে ফেব্রুয়ারি মার্চ এইগুলোর মধ্যেই তোমাদের মেইনলি সব বড় বড় বিশ্ববিদ্যালয়ের পাবলিক যে পরীক্ষাগুলো এইগুলো হয়ে যাচ্ছে, তার মানে তোমাদের একটাই ফাঁকা মাস আছে সেটা হলো এপ্রিল মাস। কিন্তু এপ্রিল মাসে তোমরা যদি একটু হিসাব করে দেখো 9 অথবা 10 তারিখে এই 2 দিনের একদিনে তোমাদের ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে বা ঈদ উল ফিতর এইটা হবে, ঠিক আছে? তাইলে ঈদ হচ্ছে 9 এবং 10 তারিখে, তার মানে আমাদের এই ঈদের আগে গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়াটা একটু টাফ হয়ে যাবে, কারণ ঈদের আগে সব বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকে, তারপরে রমজান মাস যেহেতু এই জন্য একটু ঝামেলা অবশ্যই আছে, এই দিকটাকে কর্তৃপক্ষ অবশ্যই মাথায় নিয়ে তারপরেই তোমাদের ডেটটা করতে পারে। তার মানে তোমার একদম পারফেক্টলি আমি যদি তোমাদের বলি যে 90% পসিবিলিটিস আছে যে এপ্রিলের সেকেন্ড উইকে, ঠিক আছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ তোমাদের এই যে 14 থেকে 20 তারিখের মধ্যে এই এপ্রিল মাসের এই তারিখটার মধ্যে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হইতে পারে। এইটা হচ্ছে আমার প্রেডিকশন বা আমি আসলে তোমাদের ক্যালকুলেটিভ ওয়েতে এতটুকু বলতে পারি। তো এইটা যে একদম পারফেক্টলি হবে তাও না, বাট সম্ভাবনার দিক থেকে যদি তোমরা ভাবো তাইলে এইটা হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে কি তোমাদের হাতে ধরতে গেলে পারফেক্টলি একদম 3 মাস বা 90 দিনে এখন থেকে সময় আছে। তো এই 90 দিনে কিন্তু তোমরা চাইলে গুচ্ছের একটা সলিড প্রিপারেশন নিতে পারবা। আর এই বছরে তোমাদের একটু প্রশ্ন প্যাটার্নটা সম্পর্কে আমি যদি ধারণা দিই, যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয় ইনক্লুডেড থাকবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপার স্যাপারগুলো আছে প্রশ্ন তৈরি থেকে সবগুলা বিষয়ে, তার মানে যশোর এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের টিচাররা অবভিয়াসলি প্রাধান্য বেশি পাবে। আমরা গত বছর যেমন দেখছি সাস্ট এবং জগন্নাথ মেইন প্রাধান্য ছিল, তো এই প্রাধান্যটা এবার চলে আসছে খুলনা এবং তোমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি এই টিচারদের উপরে। তো এই জায়গা থেকে এই বছরে আমার মনে হচ্ছে গুচ্ছে সব থেকে সুশৃঙ্খল ভাবে এই বছরে একটা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিগত বছরে বিভিন্ন ধরনের প্রবলেম তোমরা দেখছো যে তাদের ফিক্সড কোনো প্ল্যান ছিল না, আমি এতটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি যদি খুলনা বিশ্ববিদ্যালয়ের হাতে
মানে ক্ষমতা যদি থাকে তাইলে একটা পারফেক্ট পরীক্ষা কিভাবে নিতে হয় এইটা আসলে এরা দেখায় দিবে। আমি আসলে নিজের বিশ্ববিদ্যালয় বলে এতটুকু বলতেছি না, বাট এদের লাইফ টাইমে তুমি যদি ব্যাকগ্রাউন্ড দেখো, খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা সলিড প্ল্যান ছাড়া মানে অ্যাকচুয়াল পরিবারও কোনো কথাবার্তা বলে না, ঠিক আছে? তো এই জায়গা থেকে তোমরা এবার নিশ্চিত থাকতে পারো যে গুচ্ছের যে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে ওয়েব মানে তোমাদের ওয়েবসাইটের যত ঝামেলা হয় প্রতি বছর, সব ঝামেলাকে একদম দূরে ঠেলায় দিয়ে বা দূরে ফেলে দিয়ে একটা পারফেক্ট পরীক্ষা কেমনে নিতে হয় এইটা খুলনা বিশ্ববিদ্যালয়ের হাতে যদি দায়িত্ব থাকে তাইলে তারা আসলে সেটা দেখায় দিবে আমার মনে হচ্ছে। কারণ আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং আমাদের ভার্সিটির একটা রেপুটেশন আছে, এই জায়গা থেকে আমি এই কথাগুলো এত জোরওয়ালায় তোমাদের বলতেছি। তোমাদের যদি বিশ্বাস না হয় খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে দেখো, তাইলে বুঝতে পারবা, ঠিক আছে? এখন আসা যাক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যশোর এবং খুলনা তোমরা জানো যে প্রায় 2 ঘন্টার রাস্তা, মাঝখানে একটা জাস্ট ধরতে গেলে তোমাদের 2 ঘন্টার একটা বাস জার্নি হয়। তো 50 থেকে 60 কিলোমিটার বা 100 কিলোমিটারের মতো একটা ডিস্টেন্স খুলনা থেকে যশোরের। তো দুইটার কানেকশনে কম্বিনেশনে একটা পারফেক্ট পরীক্ষা আমি মনে করতেছি হবে। এবং সেই সাথে এতটুকু মাথায় রাখো, গুচ্ছে যত ইজি কোশ্চেন করা হয়েছিল সব থেকে টাফ কোশ্চেন এই বছর হবে, ঠিক আছে? কারণ খুলনা এবং যশোরের কোশ্চেন প্যাটার্ন তোমরা দেখলে বা তোমরা যখন HSC পরীক্ষা দাও, যশোর বোর্ডের যখন পরীক্ষার প্রশ্নগুলো দেখো, তখন আসলে তোমরা তাদের কোশ্চেনের মান সম্পর্কে ব্যাপারগুলো বুঝতেই পারো, ঠিক আছে? তো আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি, তোমরা যত মানে এই বছরের ভর্তি পরীক্ষা দিবা সবগুলোর মতোই একদম স্ট্যান্ডার্ড লেভেলের একটু কঠিন টাইপের প্রশ্ন তোমাদের এই বছর গুচ্ছে হয়তো বা হবে, ঠিক আছে? আর আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ি, খুলনা বিশ্ববিদ্যালয়ের টিচারদের সম্পর্কে আসলে যে ধারণাগুলো হয়েছে আমার, এই জায়গা থেকে আমি এতটুকু বলতে পারি। আর আমি যেহেতু লতে পড়াশোনা করতেছি, আমাদের টিচারদের প্রাধান্য অবভিয়াসলি সব থেকে বেশি থাকবে কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে। তো এই জায়গা থেকে আমি এতটুকু বলতে পারি যে প্রশ্ন এই বছর তোমরা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন পাবা এবং হাই স্ট্যান্ডার্ড প্রশ্ন পাবা, ঠিক আছে? তো এটা আপাতত আমরা পরে এটা নিয়ে আরো কথাবার্তা বলবো, জাস্ট এতটুকু তোমাদের ধারণা দিতে পারি যে গুচ্ছে এবার একটা পারফেক্ট পরীক্ষা ইনশাল্লাহ হতে যাচ্ছে। আর এই যে ডেটগুলো আমি দিচ্ছি, এই ডেটগুলো হয়তো বা তোমাদের পরিবর্তন হইতে পারে, বাট না হওয়ার সম্ভাবনাই খুবই বেশি। তো আমি তোমাদের পরবর্তী আপডেট আরো জানাই দিব। তো এই ভিডিও লাস্ট শেষ করার আগে তোমরা যারা গুচ্ছের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিছু টিপস দিই, যে এই 90 দিনে অ্যাকচুয়ালি তোমার এখন থেকে যদি তুমি শুরু না করো তাইলে কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত তুমি ভালো করতে পারবা না। এই জন্য তোমার প্ল্যান, পারফেক্ট প্ল্যান এখন থেকেই তুমি এক্সিকিউট করার ট্রাই করো, তাইলে দেখবা যে ইনশাল্লাহ তোমার ওই যে 90 দিন বা তোমার এই যে ডেটটা এপ্রিল ঈদের পর পর যে সময়টা আসবে তার আগেই, অর্থাৎ এপ্রিলের আগেই তোমার একটা সলিড প্রিপারেশন হবে। তো এর জন্য আমরা একটা ব্যাচ লঞ্চ করতেছি 1 তারিখ থেকে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে তোমাদের ক্লাস হবে 1 ফেব্রুয়ারি থেকে। আর এর ভর্তির ডেট হচ্ছে 31 জানুয়ারি থেকে, ঠিক আছে? 31 জানুয়ারি পর্যন্ত, এখন থেকে 31 জানুয়ারি 2024 পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা যারা যারা ভর্তি হবে একদম পারফেক্টলি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই ব্যাচটা চলবে। এই ব্যাচটাতে তোমাদের টোটাল 90টা ক্লাস হবে, বাংলার তোমার 35টার মতো ক্লাস হবে, ইংরেজির 20টা, জিকের হচ্ছে তোমাদের 16-16, 32টা, অর্থাৎ মৌলিক জিকে এবং সাধারণ জিকে এইগুলোর ক্লাস তোমাদের হবে। টোটাল প্রায় 90টার মতো ক্লাস হবে, আরও পাশাপাশি তোমাদের ম্যারাথন ক্লাস আরও বিভিন্ন ক্লাস হবে এবং ডেইলি যা যা পড়ানো হবে তার উপর 50 মার্কের আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমাদের এমসিকিউ টেস্ট হবে, অর্থাৎ টপিক ওয়াইজ 50 মার্কের, বাংলার যে যে টপিক, ইংরেজির যে যে টপিক, জিকের যে যে টপিক সবগুলারে 50-50 করে করে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? তার মানে তোমাদের বাংলা ইংরেজি জিকে মেলায় 150 প্রশ্ন তোমরা এক উইকে পরীক্ষা দিবা এবং ওই 150 প্রশ্নের আলোকে যা যা বিস্তারিত পড়া লাগে সব কিছু আমরা তোমাদের পড়াবো। যাবতীয় তথ্য এই ভিডিওর ডিসক্রিপশনটাতে জাস্ট চেক করো, তাইলে তোমরা হচ্ছে পুরো ব্যাচের প্ল্যান পেয়ে যাবা। তো তোমরা চাইলে ওই ব্যাচটাতে ভর্তি হইতে পারো, আমাদের রানিং এক্সাম ব্যাচ চলতেছে গুচ্ছে, চাইলে এখনই ভর্তি হইতে পারো। আর এই ব্যাচটার ফি হচ্ছে 2100 টাকা। আমরা তোমাদের এই ব্যাচটা যেহেতু একদম তোমাদের একদম এই ঈদের আগ পর্যন্ত চালাবো, অর্থাৎ ধরতে গেলে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত এই ব্যাচটা চলবে, কারণ রিভিশন চলবে অনেকবার, আমরা বইটা শেষ করব। আর এই পুরো প্ল্যানটা তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, কোন দিন কোন লেকচারে কী কী ক্লাস হবে সব কিছু তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। এবং ভর্তির জন্য তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, 0178064-7899, ঠিক আছে? তো এইখানে ক্লাস নেবে কারা? তো এইখানে ক্লাস নেবে মানে একটা কথা আছে না যে পারফেক্ট মানে তুমি যদি মেডিসিন না পাও ওষুধের মানে অসুখের জন্য তোমার, তাইলে কিন্তু অসুখটা সারাইতে প্রবলেম হবে। তো এইখানে গুচ্ছের যারা টপার আছে ওরে অবভিয়াসলি এইখানে তোমাদের ক্লাস নেবে। আর ক্লাসটাতে
তারাই নিবে যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ে। চারজন তোমাদের ডেডিকেটেড ভাইয়া আছে, তারা তোমাদের জাস্ট বাংলা ইংরেজি জিকে যে যে ক্লাসগুলো লাগে নিবে, এবং আমি তোমাদের মৌলিক জিকে ক্লাসটা নিব, ঠিক আছে? এ টু জেড তোমরা যারা আমার মৌলিক জিকে ডেমো ক্লাসটা করো নাই, দেখে নিবে আইবারন থেকে। এবং মৌলিক জিকে আসলে কিভাবে পড়াইতে হয় বা কোন সিস্টেমে হয়, আমি যেহেতু তোমাদের বইও লিখছি, এই কারণে আসলে আমার এক্সপিরিয়েন্সটা একটু অন্যদের থেকে বেশি, ঠিক আছে? তো তোমরা চাইলে আমার কাছ থেকে মৌলিক জিকের ক্লাসটা করতে পারবা। আর অন্যান্য যে তোমাদের লর ভাইয়ারা আছে খুলনা ইউনিভার্সিটি, সবাই থার্ড ইয়ারে পড়াশোনা করতে, তিন বছরের তাদের এক্সপিরিয়েন্স আছে। জাস্ট আমরা গুচ্ছকে ফোকাস করি, সব থেকে বেশি কাজ করি। তোমরা সবাই জানো যে গুচ্ছতে আমরা যে সার্ভিস দিই, অন্যরা আসলে ওই লেভেলে সার্ভিস দিতে পারে না, ঠিক আছে? তো আমরা আমাদের টিচারকে চিনি, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের একটু ভালো আইডিয়া থাকতে পারে, তোমরাই বুঝতে পারতেছো। তো সবকিছু বিষয় মিলায়া, সবকিছু ওভারঅল, সবকিছু কম্বিনেশনে ইনশাল্লাহ পারফেক্ট একটা আমাদের ব্যাচ শুরু হইতে যাচ্ছে। তোমরা যারা যারা ভর্তি হইতে চাও ভর্তি হইতে পারো, আশা করি বেস্ট একটা তোমরা সার্ভিস পাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা ভিডিওতে লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। আমাদের আরও বিভিন্ন ধরনের ব্যাচ আছে, তোমরা ডিসক্রিপশনে দেখো, যেটা তোমাদের ভর্তির ইচ্ছা হয় সেটাতে তোমরা ভর্তি হইতে পারো। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, সবার জন্য বেস্ট অফ লাক। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।